আমি সোমনাথ, আর আপনারা দেখছেন সোমনাথ ঘোষ ভূতুড়ি ব্লক চ্যানেলে। আজ বন্ধুরা একটা নতুন জায়গায় এসেছি, যেটা হচ্ছে সেবক রেল স্টেশন। সেবক রেল স্টেশনে কীভাবে নতুনভাবে সাজিয়ে তুলেছে স্টেশনটাকে, আগে যারা এসেছেন তারা দেখেছেন পুরনো স্টেশন। ডেভেলপমেন্ট হওয়ার কারণ হচ্ছে সিকিমে রেল প্রজেক্টটার জন্যে এত বড় স্টেশনটা করেছে, আর পরিষ্কার পরিচ্ছন্নভাবে এখনও করেছে। আর যেটা হচ্ছে এখনও আপনার কাজ রানিং চলছে, পুরোটা এখনও কমপ্লিট হয়নি। যেটুকু কমপ্লিট হয়েছে আপনাদের দেখাতে থাকবো, ভিডিও সঙ্গে থাকুন আর বন্ধুরা দেখতে থাকুন আমার ভিডিওটা। শিলিগুড়ি থেকে সেবক স্টেশনে হচ্ছে দূরত্ব 20 কিলোমিটার, আপনি ট্রেনে চলে আসতে পারবেন। বিশাল বড় পার্কিংয়ের জায়গা করেছে, দেখুন বিশাল বড় গাড়ি রাখার জন্য পার্কিংয়ের জায়গা করেছে, দেখুন কত বড় করেছে দেখুন। আর এটা নতুন বিল্ডিংটা তৈরি হচ্ছে আর কি, কারণ পুরো কমপ্লিট হয়নি, এখনও কাজ চলছে। এত বড় পার্কিং, বুঝতে পারছেন কত বড় পার্কিং হচ্ছে দেখুন। ওই সামনে পাহাড় দেখতে পাচ্ছেন, সুন্দর ভিউগুলো লাগছে দেখুন। সেবকে নতুনভাবে তৈরি হচ্ছে রেলে কাউন্টার, আর বড় বড় রকম বিল্ডিং বানিয়েছে। এখান দিয়েই প্রবেশ করতে হবে সেবক স্টেশন যাওয়ার জন্যে, নতুনভাবে সেজে উঠছে। আর এখানে স্টাফেদের থাকার জন্যও জায়গা বানানো হয়েছে, মানে রুম বানানো হয়েছে, স্টাফেরা থাকবে। আর একটা বিশাল একটা বড় পার্কিং এরিয়া দেখুন, বিশাল বড় পার্কিং এরিয়া, এই দিকটা ঘুরে দেখাচ্ছি আপনাদের। এখানে গাড়ি রাখার জন্য পার্কিংয়ের ব্যবস্থা করেছে, নতুনভাবে করছে দেখুন। এটা হচ্ছে সেবক রেল স্টেশন, নতুনভাবে তৈরি হচ্ছে। নতুনভাবে তৈরি হওয়ার কারণ হচ্ছে একটা সিকিম রেলওয়ে টানেল চালু হচ্ছে এখান থেকে, তো এখানেই নতুনভাবে তৈরি হচ্ছে। চলুন ভেতরে অংশটা দেখায় আপনাদের, ভিডিও সঙ্গে থাকুন দেখতে থাকুন। মানে প্ল্যাটফর্ম যেতে গেলে এখান থেকেই যেতে হবে আপনাকে টিকিট কেটে। এটা হচ্ছে টিকিট কাউন্টার, বড় হল ঘর হিসেবে বানিয়েছে দেখুন আপনারা, পাখা লাইট সব সাজানো গোছানোভাবে করে দিয়েছে। আর এটা হচ্ছে টিকিট কাউন্টার, চলুন আগে দেখাচ্ছি টিকিট কাউন্টারটা কত সুন্দর করেছে। এটা হচ্ছে সেবকের রেল স্টেশনের টিকিট কাউন্টার, এখান থেকেই প্রবেশ করে টিকিট কেটে আপনাকে ট্রেনে চাপতে হবে। আগে যারা সেবকে এসছেন এখন এলে সেবক স্টেশনটা চিনতে পারবেন না কো, এত ভালোভাবে তৈরি করেছে, ঝাঁ ঝকচকে স্টেশনটা বা টিকিট কাউন্টারগুলো করেছে। সামনে বাথরুমও আছে এখানে, আর এই উপর দিয়ে রেলের স্টাফের কিছু ঘর আছে, ওয়েটিং রুম আছে, চলুন দেখাবো এগুলোকেও। এই যে দেখুন সামনে বাথরুম ওয়াশরুমগুলো করেছে, নতুনভাবে ওয়াশরুমগুলো করেছে, এটা দেখি বুঝতে পারছেন প্যাসেঞ্জারদের জন্য। চলুন দেখা যাক উপরে আবার গিয়ে দেখি কি রুম বানিয়েছে, কতগুলো রুম আছে। আর এখানে স্টাফেদের জন্য রুম আছে, আবার যারা যাত্রীরা ঘুরতে আসবেন তাদের ওয়েটিং রুমও আছে এখানে, চলুন দেখাবো। আর ঝাঁ চকচকে একদম নতুনভাবে তৈরি হচ্ছে, তৈরি হওয়ার কারণ হচ্ছে নতুন করে এখানে সিকিমে রেল প্রজেক্টটা চালু হওয়ার আগেই এত সিস্টেম বানিয়ে রয়েছে। এই দেখুন ওয়েটিং রুম, আর এদিকেও সামনে দিকটাতে যাব, এখানে কি আছে দেখব। আর এই দেখছেন তো এই ব্যালকনিটা, এই ব্যালকনি থেকে আপনি সামনের দৃশ্যটা দেখতে পাবেন। ঠিক এই শিলিগুড়ি এইটা দিয়ে আসার পরে এখান দিয়ে সেবকের স্টেশনে ঢুকে আর এখান থেকে আপনার সিকিমে ঢুকবে, 1 নম্বর টানেলে এখান দিয়ে ঢুকবে এদিক দিয়ে। আর এখানে হাতি বেরোয়, বুঝলেন তো, হাতি এখানে বেরোয়। হাতি যে রাস্তাটা আছে সেটা ক্রস, যেখান দিয়ে ক্রস করে আর কি, সেটা দেখাবো চলুন আপনাদেরকে। ওকে এখানে এসে মানে আমি স্টেশনে এখনও বাইরেই আছি, মানে জঙ্গলের দিকটা, যেখান দিয়ে শিলিগুড়ি থেকে বা এনজিপি থেকে ট্রেনটা ঢুকবে তার প্ল্যাটফর্মের বাইরে আছি। আর এইখানটা হাতি ক্রস করছে দেখাচ্ছি, এখানটায় এই জায়গাটা দেখছেন, এই জায়গাটা দিয়ে হাতি ক্রস করে। বোর্ডটা আছে, বোর্ডটা আমি দেখাচ্ছি আপনাদের বিশ্বাস না হলে, এই জায়গাটাতে না এই যে বোর্ডটা আছে, এই বোর্ডের এখান দিয়ে হাতিগুলো ক্রস করে, কোনো কোনো সময় বেরিয়ে যায়। আপনারা যদি, আপনাদের ভাগ্য যদি ভালো থাকে তো আপনারা এই হাতি ক্রস করাটা দেখতে পাবেন স্টেশন থেকে এখানটায়। ঠিক এই জায়গাটায় মানে হাতি আসে এখানটায়, মানে হাতি উৎপাতও করে বলছে এখানে সবাই। এই জায়গাটায় দেখতে পাচ্ছেন পাহাড়, এই জঙ্গল, আর এখান দিয়ে ঠিক ট্রেনটা বেরিয়ে এসে সিকিমের দিকে রওনা হবে সেবক দিয়ে, সেবক স্টেশন থেকে সিকিম দিকে রওনা হবে 1 নম্বর টানেল দিয়ে।
কত সুন্দর ভিউটা দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন। এই যে এইখান থেকে ওইটা হচ্ছে সেবক স্টেশন, নতুনভাবে তৈরি হচ্ছে এখনও, এখনও সম্পূর্ণ কাজ শেষ হয়নি। তো চলুন স্টেশনে গিয়ে আবার স্টেশনগুলো কেমন প্ল্যাটফর্ম বানিয়েছে, কেমন কী হয়েছে কাজগুলো আপনারা দেখাবো। চলুন, এটাই সেবক স্টেশন নতুনভাবে তৈরি হচ্ছে। যারা আগে ঘুরতে এসছেন সেবক স্টেশনে, এত বড় প্ল্যাটফর্ম দেখেনি, তখন ছোটো ছোটো প্ল্যাটফর্ম ছিল, এত বড় ছিল না, আর নতুনভাবে সাজিয়েছে। এই সামনেটাতে এই সাইডটা হচ্ছে জঙ্গল, দেখতেই পাচ্ছেন জঙ্গলটা। আর আমরা দেখালাম এই একটা নীল বোর্ড দেখাচ্ছে, ওখানে ওখানে হচ্ছে হাতি ক্রস করে আর এই জঙ্গল দিয়ে বেরোবে, পাহাড়ে জঙ্গলে পাশ দিয়ে বেরোবে এখান দিয়ে। এই জঙ্গলের ভেতর দিয়ে কী করে যাবে, হ্যাঁ সেটা আমরা দেখাবো। একটা ট্রেন স্টেশনে ঢুকেছে, এক্ষুনি দেখলাম স্টেশনে ঢুকেছে, আর এই অপূর্ব দৃশ্যটা দেখাবো। ওই ট্রেনটা যখন ওই জঙ্গলের ভেতর দিয়ে যাবে তখন দেখাবো দৃশ্যটা। অসম্ভব সুন্দর লাগছে, দেখুন ট্রেনটা জঙ্গল দিয়ে যাচ্ছে, সামনে পাহাড়। আপনাদের কেমন লাগছে এই ভিউটা কমেন্ট বক্সে জানাবেন আপনারা, যে এই ট্রেনটা জঙ্গল দিয়ে যাচ্ছে কত সুন্দর লাগছে। যে স্টেশনটার উপর দিয়ে হাঁটছি বা দেখাচ্ছি, এই স্টেশনটা কিন্তু আগে সেবকের ছিল না, নতুনভাবে তৈরি করছে, আর কত সুন্দরভাবে তৈরি করেছে এর সাথে দেখাবো। চলুন, আপনারা দেখতে পাচ্ছেন যে সেবক স্টেশনটা কত সুন্দর করেছে বা উন্নতি করেছে, টিনের সেট করেছে, বড় বড় বসার জায়গা করেছে, নানা রকম সুবিধাও করেছে। আরও কাজ বাকি আছে, সেগুলো দেখাবো আপনাদের। সামনে ফুটওয়ে আছে, এই যে ফুটওয়েটা নতুনভাবে করেছে, সুন্দরভাবে করেছে একদম। এলে উত্তরবঙ্গে এলে তো আপনারা বুঝতে পারছেন পাহাড় জঙ্গল, স্টেশনটা এমন একটা জায়গায় আছে, প্রায় নতুন করেই করছে এখন। আর এই যে নতুন ওভারব্রিজ অনেক কটা করেছে, দুটো করেছে, পুরোনোটা দেখাবো আর নতুনগুলো দেখাচ্ছি আপনাদেরকে। আর দেখুন এই সাইডটা দেখাচ্ছি আপনাদের, ঘুরি একবার, কত সুন্দর ভিউগুলো লাগছে দেখুন। এই স্টেশনে এলে কিন্তু আপনি পাহাড় জঙ্গলের মধ্যে দিয়ে এই স্টেশনটাকে উপভোগ করতে পারবেন। আর এত এই একটা লাইন ছিল, একটা ক্রস লাইন ছিল, এখানে তিন পাঁচটা স্টেশন বানিয়েছে নতুনভাবে, এখানে দেখুন, দেখলে বুঝতে পারবেন। আর কত সুন্দরভাবে বানিয়েছে, এই যে পাহাড় সামনে জঙ্গল। সেবক স্টেশনে এলে কিন্তু আপনি এই সামনে পাহাড় দেখতে পাচ্ছেন, সাইডে জঙ্গল, এত সুন্দর ভিউ পয়েন্ট কোনো স্টেশনে দিতে পারবেন না। এই স্টেশনে এলে আপনি এইসব দেখতে পাবেন। দেখাবো যে এই যে লাইনটা আছে, এই লাইনটা ধরেই কিন্তু এক নম্বর টানেল হয়ে আপনার সিকিমের দিকে রওনা দেবে, পাহাড়ের ভেতর দিক দিয়ে। সব আপনার দেখাবো আস্তে আস্তে। নতুন করে ওভারব্রিজগুলো বানিয়েছে সেবক স্টেশনে, আর সামনে কাজ হচ্ছে কোম্পানি, আর অনেক দূরে দেখলেই বুঝতে পারবেন এক নম্বর টানেল, এখান থেকে সিকিমে যাওয়ার রেলপথ হবে। নতুন করে বানিয়েছে ওভারব্রিজ স্টেশন, এই পেছু দিকে দেখুন, নতুন করে বানিয়েছে ওভারব্রিজগুলো, ঝাঁঝক চকচকে একদম ওভারব্রিজটা দেখুন। এখন কাজ চলছে, এখন কাজ শেষ হয়নি, এখনও কাজ চলছে এখনও। সেবকের যে পুরনো স্টেশনটা ওটা আমি দেখাবো এখন, পুরনো স্টেশনটা দেখবেন কেমন ছিল, এখন কেমন আছে পুরনো স্টেশনটা। আর এই যে স্টেশনটা, এই প্ল্যাটফর্ম দিয়ে আসছি, এটা দিয়েই সিকিমে রেলপথের রাস্তাটা হবে, এটা মানে এইটা দিয়ে ট্রাকটা দিয়ে সামনে দেখাবো আপনাদের। ওই পোর্টাল নাম্বার 1 লেখা আছে ওখানে, ওখানে থেকেই পাহাড়ের ভেতরে ঢুকবে দিক দিয়ে। এখন পুরোনো স্টেশনটা এটা, সেবকের প্রথম যে স্টেশনটা ছিল আগে, দুটো প্ল্যাটফর্ম নিয়ে গঠিত ছিল, এটা এখন দেখাবো আপনাদেরকে। এটা হচ্ছে পুরোনো স্টেশন, দেখলেই বুঝতে পারছেন এই যে পুরোনো স্টেশন, এটা হচ্ছে নতুন স্টেশনটা। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পুরোনো স্টেশন, এটাই হচ্ছে পুরোনো স্টেশন সেবক রেল স্টেশনের। এটা হচ্ছে পুরোনো স্টেশন, এখানে আগে এত গাছপালা ছিল চারিদিকে, স্টেশনটা দেখতে অপূর্ব ছিল। এখন সেই গাছপালাগুলো সব কেটে নতুন করে স্টেশন বানানো হচ্ছে, তার জন্যে সেবক স্টেশনটা এখন নতুনভাবে তৈরি হচ্ছে। আর সবথেকে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে, আমি এই স্টেশনে একটা জিনিস দেখলাম, এই নীল সাদা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্রেনের একটা কামরার মতন, এমনভাবে সাজিয়েছে। আর যখন সন্ধ্যাবেলা লাইটগুলো দেখবেন না, মনে হবে ট্রেনের কামরা মনে হবে। আর এটা হচ্ছে সেবকের রেল টিকিট কাউন্টার, এখান থেকে আপনি আসাম, কুচবিহার, ময়নাগুড়ি সমস্ত ট্রেন পেয়ে যাবেন, রাজা ভাত খাওয়া,
এখান থেকে সব জায়গায় যেতে পারবেন আপনি, উপভোগ করতে পারবেন। উত্তরবঙ্গের যদি আপনি মজা নিতে চান এই ট্রেনে করে সফর করলে না, খুব সুন্দর জায়গায় যেতে পারবেন। আর এটা হচ্ছে শিয়ালদা রুটে একটা ট্রেন চলে, কাঞ্চনকন্যা ট্রেন চলে এখান থেকে। আমি যে সিকিমের রেলপথটা কোন দিকে ঢুকবে, মানে এই যে সামনে পাহাড় আছে একটা, দেখাবো আপনাদের। তো এই পাহাড়ে প্রথম টানেল এটাই, এখান দিয়ে ঢুকে ওদিক দিয়ে বেরোবে, দেখাচ্ছি আপনাদের। সামনে স্টেশনে গায়ে একদম বয়ে যাবে আপনাদের, চলছে এখানে এই যে। ট্রেনটাই এখান দিয়ে এসে এই টানেলের ভেতর দিয়ে আপনার সিকিমে পৌঁছাবে। সিকিম রেলওয়ে প্রজেক্ট চলছে, এটা দেখাচ্ছি আপনাদের। এই যে ভালো করে দেখুন, জুম করে দেখাচ্ছি আমি, এইটা সেবক স্টেশন থেকে। এটাই হচ্ছে প্রথম স্টেশন যেটা আপনি সিকিমে প্রবেশ করার মূল প্রবেশদ্বার। এটা এইখান থেকে আপনি সিকিমের পৌঁছে যাবেন এই রুট ধরে, তৈরি হচ্ছে, টাইম লাগবে এখনও আপনাদের। আর এই এক নম্বর টানেলটা দীর্ঘ হচ্ছে, মানে লম্বায় হচ্ছে 4 কিলোমিটার। এই টানেলটা প্রথম টানেল সিকিমের যাওয়ার, রেলপথে যাওয়ার প্রথম টানেল এটা। এইখান থেকেই আপনি সিকিম যেতে পারবেন। সেবকের পাশ দিয়ে প্রথম টানেল পড়বে এটা, এক নম্বর টানেল। আর এখানে এক নম্বর টানেল, আর সিকিমে গিয়ে আপনি 14 নম্বর টানেল পাবেন। এত বড় লং রুট এখানেই থেকেই আরম্ভ আপনাদের। তো আপনারা এই টানেলটা দেখুন একবার কেমন বানিয়েছে। তো চলুন দেখাচ্ছি আরও টোনি ভেতরে গিয়ে, এটা ভেতর দিকে অংশ দেখাচ্ছি আমি। রেল স্টেশনটা দেখালাম, নতুন করে সেজে উঠেছে। যদি ভিডিওটা যদি ভালো লাগে থাকে চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করবে, শেয়ার করবে, পরে ভিডিওতে আবার দেখা হবে বন্ধুরা। আর এরকম যদি ভিডিও দেখতে চান তো চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার দেখা হবে বন্ধুরা।